ওয়েলকাম টু জবনিকা, আমি সত্যজিৎ অধিকারী। আজ আপনাদের জন্য বরেণ গঙ্গোপাধ্যায়ের উপন্যাস বনবিবি উপাখ্যান প্রথম পর্ব। বাংলা সনের 1322, কার্তিক মাস, আর সেদিন রাত্রি শেষ হতে বাকি ছিল না। প্রচণ্ড কুয়াশা পড়েছে, হাত কয়েক দূরের জিনিসও স্পষ্ট চোখে পড়ে না। নদী বুড়ো বাসুকির বুকের ওপর তখন ভাটা, জল নেমে এসেছে পাতাল অবধি। ঢালু পাড়ের কাদায় লাল কাঁকড়া আর নোনা কুঁচে মাছ ছুটোছুটি করছে। দুপাড়েই বনভূমি, নদী, কুয়াশা আর অরণ্য সবকিছু মিলেমিশে একাকার। এমন রহস্যময় পরিবেশে বুড়ো বাসুকির বুকের উপর একটা ডিঙি আপন খেয়ালে স্রোতের টানে ভাসতে ভাসতে এগিয়ে আসছে। দেখা গেল গলুই দুটো ঢেঁকির পাড়ের মতো পার দিচ্ছে জলে। দাড়ি নেই, মাঝি নেই, অদ্ভুত এক খেয়ালি ভঙ্গি। কে এমন উদ্দেশ্যহীনভাবে এগিয়ে আসছে কে জানে। কান পেতে থাকলে শোনা যায় করুণ কাতরানির শব্দ। যন্ত্রণাতেই কেউ যেন গোঙাচ্ছে ওই নৌকায়, কেউ যেন কান্নায় ভাসিয়ে আহুতি জানাচ্ছে ঈশ্বরকে, হে ঈশ্বর আমাকে মুক্তি দাও, এ যন্ত্রণা আর সহ্য হয় না গো, এবার আমাকে অব্যাহতি দাও। ডিঙির ভেতর উঁকি দিয়ে দেখা গেল সেই হতভাগা মেয়েটিকে, তার নাম গৌরী। দেখা যাবে সারা গায়ে তার মুসুর ডালের মতো ছড়ানো অসংখ্য গুটি দানা। সন্দেহ নেই মায়ের দয়াতেই আক্রান্ত হয়েছে ও। বিষ ও ব্যথায় জর্জর হয়ে এখন কাতরাচ্ছে একা। বেচারির এক মাথা চুল রুক্ষ, অযত্নে জট পড়ে গেছে, সারা গায়ের কাপড় বড় এলোমেলো, চোখের মণি কড়ির মতো সাদা সজল। আহারে, হতবাকি না হলে কি এমন হয়। ছইয়ের ভেতর নিভু নিভু একখানা হ্যারিকেন জ্বলছে, তলানির তেলটুকু এখনো শেষ হয়নি বোধ হয়। ডিঙিখানা দোলার তালে তালে হ্যারিকেন খানাও দুলছে, এক একবার আলো এসে জাপটে ধরছে মুখ, পরক্ষণেই আবার আঁতকে উঠে লাফিয়ে সরে যাচ্ছে। পাটাতনের ফাঁক দিয়ে দেখা যায় বেশ জল জমে আছে নিচে। দিন কয়েক ধরে নৌকোর উপর দৃষ্টি দেয়নি কেউ, জল ছেঁচবে কি, তলানির জলটা ছলকে ছলকে তাই শব্দ হচ্ছে। শব্দ করছে একটা শূন্য কুঁজো, পায়ের নিচে ওটা গড়াগড়ি খাচ্ছে নৌকার গোলায়। গৌরী, হ্যাঁ এই মেয়েটার নামই গৌরী। এইভাবেই মানুষের আশ্রয় থেকে পরিত্যক্ত হয়ে একা ভাসতে ভাসতে এগিয়ে আসছে। মাঝে মাঝে লোপ পেয়ে যাচ্ছে চেতনা, মাঝে মাঝে আবার চেতনা ফিরে পেয়ে কেমন বিবর্ণ হয়ে যাচ্ছে ও। চেতনা ফিরে পেলেই বুঝতে পারছে মাথার কাছে কাপড়ের পুঁটুলিটা খোয়া যায়নি। হাতা কড়াই ইস্তক মাটির কাঁচা উনুনটা অবধি যথাস্থানেই রয়ে গেছে, দুলছে, সমস্ত কিছুই দুলছে। আকাশ, বাতাস, নদী, অরণ্য, সমুদ্র সবকিছুই দুলছে। হে দুলুনি, বুঝি আর থামবে না, বুঝি আর দেশের বাড়িতে মায়ের কাছে ফিরে যেতে পারবে না ও। দিন দুয়েক আগে যখন ধরা পড়লো অসুখটা, তখনই ওকে ত্যাগ করেছে নিমাই। ওঝা ডাকার নাম করে সেই যে ডিঙি থেকে নামলো ডাঙায়, সেই তার শেষ নামা। গৌরী কি জানতো না এই সুন্দরবনের নদীপথে কোথায় পাবে ও ওঝা? জানতো, কিন্তু বিপদ মানুষকে দিশেহারা করে। বাড়ি থেকে পালাবার মুখেই অল্প অল্প জ্বর শুরু হয়েছিল ওর। তখনও বুঝতে পারেনি নদীর বাতাসে একটা রাত পেরোতে না পেরোতেই সারা গায়ে ফুটে উঠবে কাল বসন্ত। হয়তো এমন বুঝলে নিমাইও ওকে কলকাতা দেখাবার প্রলোভন দেখাতো না। কত পরামর্শ, কত উত্তেজনা। মানুষ যে এত স্বার্থপর হতে পারে কিশোরী গৌরীর পক্ষে তা বোঝা সম্ভব ছিল না। কতটুকুই বা নিমাইকে ও চেনে, অথচ গোপনে গোপনে সেই নিমাইয়ের সঙ্গেই ও নৌকায় উঠেছিল। কাকপক্ষীও টের পেল না, বেচারি মায়ের চোখে ধুলো দিতে গিয়ে একটুকু কষ্ট হয়নি তখন। মা, অস্ফুট আর্তনাদ করে উঠল গৌরী। মা গো, না জানি একা ঘরে গৌরীর জন্য কাঁদতে কাঁদতে মাও ওর অন্ধ হয়ে গেছে। অথচ কেমন করে যে ও মায়ের কাছে ফিরে যাবে কে জানে। নিমাইকে দেখে অমনভাবে কেন ভুলে গেল গৌরী? নিমাই ওদের গ্রামেরই ছেলে, না হয় ছেলেবেলা থেকে শহরে শহরে কাটিয়েছে নিমাই। গ্রামে এলে কলকাতা শহরের গল্প, কলকাতা যেন স্বপ্নের দেশ। স্বপ্নের দেশ কি সত্যি সত্যি হাতছানি দিয়ে ডাকত গৌরীকে? হ্যাঁ, গৌরী মন্ত্রমুগ্ধের মতো নিমাইয়ের দিকে তাকিয়ে থাকত। রহস্যময় নিমাই ওকে আচ্ছন্ন করে রাখত সবসময়। আজ থেকে মাসখানেক আগের কথা, পদ্মপুকুরের ধারে শাপলা তুলতে গিয়েছিল গৌরী। অমনভাবে একা একা যে নিমাইয়ের মুখোমুখি পড়ে যাবে ও ভাবতে পারেনি। ছুটে পালিয়ে আসতে গিয়েছিল, খপ করে নিমাই ওর হাত চেপে ধরেছিল। কোথায় পালাচ্ছিস শুনি?
বারে পালাবো কেন? চোখ নিচু করে উত্তর দিয়েছিল গৌরী। নিমাইয়ের চোখের দিকে তাকাতে ওর সাহসে কুলায়নি। পালাচ্ছিস না বুঝি, ফের মিথ্যে কথা? হাত ছাড়ো নিমাইদা, কেউ দেখবে। ঝটকা মেরে হাতটা ছাড়িয়ে নিয়েছিল গৌরী। নিমাই ফিসফিস করে বলেছিল, এই একটা কথা বলবো শুনবি? কি কথা? তুই যদি কোনোদিন কলকাতায় যাস আমার সঙ্গে দেখা করবি? গৌরী কোনো উত্তর দিতে পারেনি। বুকের ভিতর দুরু দুরু করে কাঁপুনি শুরু হয়েছিল ওর। আমি তোর জন্য একটা ফিটন গাড়ি ভাড়া করব। ফিটন গাড়ি চড়ে আমরা কালীঘাটের কালী দেখতে যাব। কালী মন্দিরের কাছেই শ্মশান, ও শ্মশান দেখা ভাগ্যের। ছাই, গৌরী ঠোঁট বাঁকা করে বলেছিল, শ্মশান বুঝি কেউ দেখতে যায়? দেখিসনি তো তাই বলছিস। ও কি আর যেসে শ্মশান, মহাশ্মশান, ওখানে কখনো আগুন নেবে না। যাকে শ্মশানে না যেতে চাস তোকে খিদিরপুর জাহাজ ঘাটায় নিয়ে যাব। এক একটা জাহাজ দেখে তোর মাথা ঘুরে যাবে। তাছাড়া তুই চিড়িয়াখানা দেখেছিস? গৌরী বুঝতে পারে না চিড়িয়াখানা কি। সেটা কি আবার? বাঘ, সিংহ, হাতি, জিরাফ, জলহস্তি, ক্যাঙ্গারু, নাম শুনিসনি? সত্যি সত্যি নাম শুনিনি গৌরী। চোখে ওর সে কি বিস্ময়! কলকাতার মনুমেন্ট দেখলে তুই হাঁ হয়ে যাবি। ধর্মতলার যে হোটেলে আমি চাকরি করি সেখান থেকে রাত দিন আমি মনুমেন্ট দেখি। গড়ের মাঠে রোজ তোকে বেড়াতে নিয়ে যাব, দেখিস কি যে ভালো লাগবে তোর। আমি যাচ্ছি বড়। কেন যাবি না? কি আমায় নিয়ে যাবে শুনি? আমার বাবা নেই, ভাইও নেই। কিছুক্ষণ নীরব থেকেছিল নিমাই, তারপর আবেগ মিশিয়ে বলেছিল, তুই যদি রাজি থাকিস গৌরী আমি তোকে নিয়ে যাব। গৌরীর বুক ভরা উত্তেজনা। কলকাতা দেখতে পাওয়ার সৌভাগ্য কজনেরই বা হয়। কিন্তু নিমাইয়ের সঙ্গেও কলকাতায় যাবে শুনলেই মা ওকে বুটি দিয়ে কেটে দুটুকরো করবে। গৌরীকে বিয়ে দিতে পারছে না বলেই ওর মায়ের দুশ্চিন্তার আর শেষ নেই। তারপর নিমাইয়ের সঙ্গে কলকাতায় যাবে শুনলে কি আর রক্ষা থাকবে? নিমাই বলেছিল, তোর যদি ইচ্ছে থাকে তো বল, উপায় করে নিতে পারি। কিরকম? কাল এ সময় আবার এখানে আসিস, বলবো, যা এখন। গৌরী সেদিনকার মতো সরে এসেছিল, কিন্তু রাতে ঘুমোতে পারেনি। কলকাতায় ওকে নিয়ে যেতে পারে নিমাই, এ কি কম ভাগ্যের! নিজেকে ভাগ্যবতী ভেবে গর্বে ফুলে ফুলে উঠেছিল গৌরী। কিন্তু সেই নিমাই যে ওকে এমনভাবে একা ভাসিয়ে দিয়ে চলে যাবে কে ভাবতে পারে? এই নিমাই ওকে কালীঘাটে নিয়ে গিয়ে বিয়ে করবে কথা দিয়েছিল। তবে কি সারাক্ষণ মিথ্যে কথাই বলেছিল নিমাই? না, হতেই পারে না। এমনও তো হতে পারে নিমাই পথ ভুল করে বসেছে, হয়তো ওঝাকে সঙ্গে করে পথে বিপদে এখনো ঘুরে বেড়াচ্ছে। এমনও তো হতে পারে জঙ্গলের মধ্যে বিপদে পড়েছে নিমাই। বেচারা হয়তো গৌরীর জন্য জীবনটাই দিয়ে বসল, এখনো একা, কেমন করেও পরিত্রাণ পাবে এই বিপদ থেকে? বিহালায় ছট টানার মতো শব্দ ভেসে আসছিল নৌকো থেকে। কি কুক্ষণেই যে নৌকোযাত্রা শুরু করেছিল ওরা! একটা দিন একটা রাত শেষ করে এখন আবার দ্বিতীয় রাত শেষ হতে চলেছে। এখনই আবার একটা ভোর হবে, আর কিছুক্ষণ বাদে এই অজস্র পাখির ডাক শুনতে পাবে গৌরী। ছইয়ের ফাঁক গলিয়ে তিত্তির করে ঢুকে পড়বে ভিতরে। গৌরী বুঝতে পারল গলুই দুটো ঢেউয়ের তালে এখনো একটু একটু দুলছে, কিন্তু দুলুনিটা আগের মতো অত প্রবল নয়। তবে কি ধারে কাছে ডাঙা মিলবে এখন? সর্বাঙ্গে ব্যথা, তবু উঠে ছইয়ের ফাঁক গলিয়ে বাইরেটা যে দেখবে সে ক্ষমতাও যেন নেই। নৌকোর কাছেই কি একটা যেন জলে আছড়ে পড়ল, হয়তো কোনো কুমির কিংবা কামট। তবে কি নৌকোর সঙ্গে সঙ্গে হিংস্র জীবগুলোও ঘুরে বেড়াচ্ছে? তবে কি ওরা অপেক্ষায় আছে গৌরীর? গা হাত পা আবার কেমন যেন হিম হয়ে এলো ওর। মাথার ভিতরে লক্ষ ঝিঝি পোকার শব্দ, হাড়ে হাড়ে টনটন করে উঠল যন্ত্রণা। গৌরী বুঝতে পারল না ডিঙিটা নদীর কিনারে এসে বাঁধের পাশে আটকে গেছে। এখন ভাটা নামছে হু হু করে, আর খানিক বাদেই নৌকার নিচ থেকে সব জল সরে যাবে, কাদায় কাত হয়ে বসবে নৌকোটা। আবার একটা জোয়ার না এলে এখানেই আটকে থাকবে গৌরী। ছ ঘন্টা এভাবে আটকে থাকার পালা, ছ ঘন্টা জোয়ার, ছ ঘন্টা ভাটা। সুন্দরবনের নদীর এই এক বাঁধা রুটিন। কখনো বা নদী জোয়ারে ফুলে ভেবে প্রকাণ্ড, আবার কখনো একেবারে পেটে পিঠে একাকার হয়ে কঙ্কাল। নৌকোটা যে স্থির হয়ে পড়েছে কিছুক্ষণ পর বুঝতে পারল গৌরী। হুমড়ি খেয়ে ছইয়ের ফাঁক গলিয়ে ও তাকালো। প্রকাণ্ড কুয়াশায় চোখে ঘোলা লেগে যায়, কিন্তু দূরে ওটা কি আগুন না? হ্যাঁ, ওই তো দাউ দাউ করে আগুন জ্বলছে জঙ্গলের পাশে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো গৌরী। হ্যাঁ, গল গল করে ধোঁয়া উঠছে আকাশে,
কিন্তু এই জঙ্গলের ভিতর আগুন জ্বালালো কে? তবে কি ধারে কাছে বসতি আছে কোথাও? নাকি ভুল দেখছে গৌরী? না, অসম্ভব। জ্বলন্ত আগুনের শিখাগুলি স্পষ্ট ও দেখতে পাচ্ছে, পাক খেতে খেতে বৃত্তাকারে ধোঁয়ার কুণ্ডলী উঠছে ও দেখতে পাচ্ছে যে ও আগুন জ্বালালো কে? নিমাই নয় তো, নিমাই? অসম্ভব। তবে কোনো কাজীর দরগা নয় তো? আশায় আশায় বুকের ভিতর কাঁপুনি শুরু হলো আবার। সর্বাঙ্গে যেন আবার একটু একটু করে বল ফিরে পেতে শুরু করলো গৌরী। দেহ এত দুর্বল, তবু মনে হচ্ছে এখনই যেন ও উঠে দাঁড়িয়ে হাঁটা চলা করতে পারবে। আবার পলকেই গৌরী চমকে উঠল। তবে কি ওটা শ্মশান? শ্মশানের চিতা জ্বলছে? চিতা? কার চিতা? কিছুক্ষণের জন্য নিজেকে মনে হয়েছিল নীরোগ, সুস্থ, কিন্তু এখন আবারও স্নায়ুগ্রন্থি শিথিল হয়ে ঝুলে পড়ল ওর। এমনও তো হতে পারে বোম্বেটে দস্যুদের আস্তানা ওখানে, কিংবা পথিকেরা হয়তো আগুন জ্বালিয়ে রেখে আশেপাশের কোথাও অপেক্ষা করছে। জঙ্গলের পাশে রাত্রিবাস করতে হলে এছাড়ার গতি কি ওদের? গৌরীকে দেখতে পেলে এখনই হয়তো সাহায্য করার জন্য ছুটে আসবে ওরা। আসবে কি? গৌরী নিষ্পলক চোখে তাকিয়ে রইল আগুনের দিকে। আগুনের কি সম্মোহন শক্তি! পাক খেয়ে ঘুলিয়ে ঘুলিয়ে উঠছে ধোঁয়া। হিংস্র কোনো বিষধর জীবের মতো জীব মেলে কুয়াশায় যেন শীতল করে নিতে চাইছে নিজেকে। জ্বালা, প্রচণ্ড জ্বালা ওর দেহে। গৌরীর মাথাটা আবার ধীরে ধীরে ঝুঁকে এলো নিচে। চোখ বুঝল গৌরী, ডিঙিটা ভাঁটার চড়ায় আটকে যাওয়ায় আর দুলছিল না, চারপাশ ক্রমশই ফর্সা হয়ে আসছিল। নাম না জানা অজস্র বুনো পাখি তারস্বরে চিৎকার শুরু করে দিয়েছিল। কিন্তু ভোর হওয়ার অনেক পরে ফর্সা হলো চারিদিক। কুয়াশার দানা সূর্যের আলোয় উবে গিয়ে ঝকমক করে উঠল নদী আর বনভূমি। যে আগুনটা দেখে জ্ঞান হারিয়েছিল গৌরী, সেই আগুনের পাশে তখন কেউ ছিল না। যে লোকগুলি গত সন্ধ্যায় তাণ্ডব করে আগুন জ্বালিয়ে গিয়েছিল ওখানে, তারা সারা রাত নেশা করে অকাতরে ঘুমিয়েছে নিজেদের ডেরায়। এখন তারা শয্যা ছেড়ে ধীরে ধীরে উঠতে শুরু করেছে। আর যে দুর্ধর্ষ জন্তুগুলি সুন্দরবনের জঙ্গলে দাপটে সারা রাত ঘুরে বেড়ায়, তারাও আগুনের ত্রিসীমানা থেকে ও দূরে অন্য কোথাও পালিয়ে থেকেছে। আগুনে তাদের ভীষণ ভয়। বাতাস ছিল না, তবু সারাটা রাত লক লক করে মেচেছে আগুন। ভাবখানা যেন গোটা অরণ্যটাকেই পুড়িয়ে খাক করে দেবে। অরণ্যের আদিম বিভৎসতার বিরুদ্ধে যেন সে শক্তি পরীক্ষা করে নিতে চায়। এসো এসো, তোমার সাহস দেখি এসো, হা 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 হা। গাছের সবুজ পাতা মুহূর্তে রং পাল্টে মাসুটে হয়ে ঝলসে যাচ্ছে। প্রকাণ্ড প্রকাণ্ড গুড়ি দুমড়ে যাচ্ছে, কুঁকড়ে যাচ্ছে, ফটফট শব্দে বেরিয়ে পড়ছে তার জলজ নির্যাস। আগুনের আভায় সারা রাত বেশ কিছু দূর ফর্সা হয়ে থাকে। সেই আলোতে লক্ষ্য করলে বোঝা যেত খানিকটা জায়গা জুড়ে জঙ্গল নির্মূল হয়ে গেছে। আর সেই ফাঁকা জায়গাটুকু পার হলেই শক্ত দেওয়ালের মতো বুনো ঝোপ। কিছু কিছু জঙ্গল আধকাটা, কিছু কিছু জঙ্গল পুরোপুরি কাটা হলেও পরিষ্কার করে ফেলা হয়নি এখনো। আগুনের তাপে পোড়া ইঁটের মতো শক্ত চুয়ারে হয়ে উঠেছে মাটি। এই মাটির দিকে তাকিয়ে দয়াল ঘোষ চমকে চমকে ওঠেন। মাটি কোথায়? এই যে নুনের স্তূপ, এর উপর কি করেছে লোকে ফসল ফলাবে কে জানে? চৌধুরীদের আবাস করার খেয়ালে কোনো যুক্তি খুঁজে পান না দয়াল। তবু আবাদ করার দায়ভার যখন ওরই, তখন আর ওসব নিয়ে ভাবলে চলে না। দয়াল ঘোষ পুরোদমে উৎসাহ দেন সবাইকে, সাবাস সাবাস, যত তাড়াতাড়ি কাজগুলো সমাধা করা যায় ততই যেন মঙ্গল। সারাটা জঙ্গল যেন চিৎকার করে কাঁদে। হৈহুল্লোড়ের মধ্যে বিরাট বিরাট গাছগুলি উপুড় হয়ে মুখ থুবড়ে পড়ে যায়। সাবাস সাবাস, এরপর শুরু হয় কাঠ বাছাই, কাঠ ঝাড়াই, ফেলে ছেড়েও দামি দামি কাঠের স্তূপ জমা হতে থাকে। নৌকোতে বোঝাই করে কতটুকুই বা টানা যায়। জঙ্গল যা জমে তাতেই আগুন ধরিয়ে দেওয়া হয়। বুনো পশু পাখিকে ভয় দেখাতে আগুনই যথেষ্ট। দয়াল ঘোষ ক্যাম্প খাটে শুয়ে এখনো শয্যার শেষ আমেজটুকু পুষিয়ে নিচ্ছিলেন, সারা দেহে কম্বল জড়ানো। বাইরের দিকে তাকিয়েছিলেন দয়াল ঘোষ। আশ্চর্য এই অরণ্য, সকালে সন্ধ্যায় দুপুরে, এই এখানে যেন বৈচিত্র্যের শেষ নেই। আর ওপারে বুড়ো বাসুকি যেন চোখে মুখে আক্রোশ নিয়ে সারাদিন ফুঁসছে, যেন টের পেয়ে গেছে নদী, এখানে নতুন একটা জনপদ বসানোর আয়োজন শুরু হয়ে গেছে। জঙ্গল উৎখাত করে মানুষ এখানে তার প্রতিপত্তি ছড়াতে চায়। নদীর অট্টহাসিতে ব্যঙ্গ, চমকে চমকে ওঠেন দয়াল ঘোষ। কিন্তু নদীর সমস্ত আস্ফালন আজ ভেড়ির শেকলে বাঁধা। ভেড়ি উপচিয়ে নদীর জল যে এদিকে আসবে সাধ্য কি? তবু ভয় কাটে না দয়াল ঘোষের। ভেড়ির মাটি কাদা কাদা হয়ে গলে পড়তে আর কতক্ষণ?
যদি সত্যি সত্যি এরকম একটা দুর্ঘটনা ঘটে? সুন্দরবনের পাকা অভিজ্ঞ লোক রজনী, রজনী একমাত্র সহায় দয়াল ঘোষের। বয়স 50-এর বেশি বই কম নয়। লোকটার বেশিরভাগ সময় কেটেছে বনে জঙ্গলে, ফলে বন জঙ্গলের প্রতিটি অন্ধিসন্ধি ওর জানা। পাকা শিকারী হিসেবেও রজনীর এককালে বেশ নাম ডাক ছিল, এখন বয়সের সঙ্গে সঙ্গে কিছুটা স্তিমিত। কাছারি বাড়ির আশেপাশে আগুন জ্বালিয়ে রাখার যুক্তি প্রধানত ওরই। মাত্র মাসখানেক হলেও এখানে জীবন শুরু হয়েছে ওদের। এরই ইতিহাস কত। ঈশান একদিন সামান্য একটা লাঠি সম্বল করে বাঘের মুখ থেকে বেঁচে এলো। ঈশান 24 পরগনার কাকদ্বীপের মানুষ, এক রোখা, বাড়িঘরের তোয়াক্কা ছেড়ে এখানে এসে জঙ্গলে ফিরেছে। একা একা জঙ্গলে ঢুকেছিল মধুর লোকে, প্রাণ নিয়ে ফিরতে পেরেছে এই ঢের। ঝোপের আড়ালে বড়ে মিয়া সম্পর্কে যখনও নিশ্চিন্ত হলো, তখনও গাছের ডালে মৌচাক তোলায় ব্যস্ত। মধুর কথাও ভুলে গেল। মধু নিমির নিয়ে মোমটুকু লাঠিতে জড়িয়ে আগুন ধরিয়ে নিল, তারপর গদার মতো আগুন ঘোরাতে ঘোরাতে সে যাত্রায় রেহাই পেল। দয়াল ঘোষ ঈশানের ওই চেহারা দেখে চিৎকার করে উঠেছিলেন, এই সোয়ার, জানটা বুঝি খোয়াতে চাস? একা ঢুকেছিলি কেন জঙ্গলে? দয়াল ঘোষ আরো দেখেছেন আতপোড়া বিরাট একটা সাপকে একদিন গজল শেখ তুলে এনে হাজির, তারপর তাকে নিয়ে কি নারকীয় নৃত্য তার। মদের নেশায় চুর হয়ে গিয়েছিল গজল, সাপটাকে মেরেই কেবল শান্তি পায়নি, আগুনে পুড়িয়ে গায়ের ঝাল মিটিয়েছে। বিশ্রী চামড়া পোড়া গন্ধে নাকমুখ ধাঁধিয়ে গিয়েছিল দয়াল ঘোষের, তবু গজলকে গালমন্দ করতে সাহস পাননি উনি। এই এক মাসের মধ্যেই একদিন বুড়ো বাসুকির বুকের উপর দিয়ে ভেসে যাওয়া মানুষের মৃতদেহ দেখে আঁতকে উঠেছিলেন দয়াল ঘোষ। মৃতদেহের ভাসমান দেহের উপর বসে ঢেউ খেতে খেতে এগিয়ে চলেছিল কয়েকটা শকুন। রজনের হাত থেকে বন্দুকটা তুলে নিয়ে দয়াল ঘোষ শকুনগুলোকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছিলেন। গুলির শব্দ ভেঙে তছনছ হয়ে গেল ঢেউয়ের আঘাতে। টুকরো টুকরো শব্দ নদীর ওপর আছড়াতে শুরু করেছিল। সমস্ত অরণ্য যেন চমকে কিলবিল করে উঠেছিল সেই মুহূর্তে। আকাশের গভীর নীল এক নিমেষে পেঁজা মেঘের মতো পাখির ডানায় ডানায় ছেয়ে গিয়েছিল। মৃতদেহটা একবার ঢেউয়ের ভাঁজে ডুবে গেল, আবার ভেসে উঠল, আর গুলি বেঁধা একটা শকুন ঝাঁপিয়ে পড়ল জলে, যেন টাটকা রক্ত ছড়িয়ে জলে বিচিত্র একটা ছবি আঁকার চেষ্টা করল। বাকিগুলো দিশেহারা হয়ে আকাশে উঠে পাক খেতে শুরু করল। এক মাসের এই অভিজ্ঞতার কথা ভাবতে ভাবতে দয়াল ঘোষ তন্ময় হয়ে যান। কি বিচিত্র এই অরণ্যভূমির অভিজ্ঞতা, আশ্চর্য! দয়াল ঘোষ বুঝতে পারলেন প্রতিদিনের মতো আজও একটা সকাল হয়েছে এখন, তবু আলসেমি করে শীতের আমেষটুকু চুঁইয়ে চুঁইয়ে উপভোগ করতে থাকেন। ঘরের মেঝেতে আরও একটা বিছানা পড়ে থাকতে দেখা যাচ্ছে। হ্যাঁ, অনেক আগেই রজনী শয্যা ছেড়ে বেরিয়ে গেছে বাইরে। অসংখ্য পাখির শব্দ শুনতে পাচ্ছিলেন দয়াল ঘোষ। মশারির ভেতর থেকে সমস্ত ঘরটাকে একবার চোখ বুলিয়ে দেখে নিলেন। গরান্ডালের বেড়া, উপরে গোলপাতার ছাউনি, কাঁচা মাটির সোঁদা গন্ধে সবসময়ই একটা অদ্ভুত আমেজ ছড়িয়ে থাকে। দরজার ফাঁক দিয়ে তাকালে কাঠুরেদের ডেরাগুলো চোখে পড়ে। মাঝখানে তকতক করছে উঠান, কুলি ডেরা, আর কাছারি বাড়ির চারপাশে রয়েছে উঁচু গাছগাছালির বেড়া। বেড়ার ওপাশে অর্ধচন্দ্রাকৃতি একটা পরিখা কাটা। বুড়ো জন্তু জানোয়ারদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই এসব আয়োজন। কিন্তু পোকামাকড় আর সাপ, এদের গতিবিধি অবাধ, চিরন্তনই যা নিয়ম। প্রতিদিন ঘরে ধোঁয়া দেওয়া হচ্ছে, কখনো সখনো নৌকা বোঝাই করে গোবর আনা হচ্ছে, গোবর দিয়ে নিকিয়ে নেওয়া হচ্ছে, তবু যেন নিস্তার নেই কারো। চৌধুরীদের আশার অন্ত নেই। ছোট কর্তা, তার স্বপ্ন এই সুন্দরবনের জমিটুকু। এখানে জনপদ বসুক, হাট হোক, বাজার হোক, এই বুড়ো বাসুকির উপর দিয়ে হাজারো হাজারো নৌকো চলুক, ব্যাপারী আসুক, ঘাটে ভিড়ুক, হোক স্কুল বাড়ি, পাঠশালা, মক্তব, আর সবার উপরে এর নাম হোক চৌধুরীর আবাদ। কিন্তু দয়াল ঘোষ জানেন সে হতে এখনো অনেক বাকি। লোক কোথায়? মাত্র 40 জন কাঠুরে নিয়ে পুরো দ্বীপটাকে আবাদ করা কয়েক পুরুষের কাজ। এই 40 জন লোককে জোগাড় করতেও কম হিমশিম খেতে হয়নি ওদের। কত প্রলোভন, কত তোষামোদ, বাবা বাছা করে কাজটুকু হাসিল করা ছাড়া উপায় নেই। দয়াল ঘোষ অলস চোখে তাকিয়ে থাকেন, অলস চিন্তা করতে করতে একবার পাশ মোড়া দেন। আর ঠিক এই সময়ই উনি চমকে ওঠেন, কান পেতে লক্ষ্য করেন বাইরে কি যেন একটা উত্তেজক ঘটনা ঘটেছে। কি হতে পারে, কি ঘটেছে বাইরে? হিংস্র সাপ আর বাঘের কথাই প্রথমে মনে এলো ওর। সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে উনি মশারি হাতে বাইরে বেরিয়ে এলেন। বেরিয়ে এসেই বুঝতে পারলেন নতুন পরিবেশে
যা ঘটে সবই নতুন। শুনতে পেলেন বনবিবির নাও এসে ঘাটে ভিড়েছে, নাওখানা ভেড়ির গায়ে কাত হয়ে পড়ে আছে। বনবিবির নাও? অদ্ভুত চোখে তাকিয়ে রইলেন দয়াল ঘোষ। হ্যাঁ দয়ালবাবু, দেখবেন চলুন, আমরা হাঁকডাক করলাম, কোনো রায় এলো না। ছই ঢাকা ছোট্ট একটা ডিঙি নাও দয়ালবাবু, ভাঁটার টানে চড়ায় এসে আটকে রয়েছে। রজনী যথেষ্ট উত্তেজিত। দয়াল ঘোষ চাদরটাকে পিঠে জড়িয়ে নিলেন। চল তো দেখে আসি। দলবল নিয়ে ভেড়ির উপর উঠে আসতে যেটুকু সময়, অনেকেই আগে ভাগে এগিয়ে এসে ভিড় জমিয়েছে। দয়াল ঘোষ পলকে একবার বুনো মানুষগুলিকে দেখে নিলেন, তারপর নদীর ঢালের দিকে তাকালেন। আশ্চর্য, কার ডিঙি ওটা? কাল সন্ধ্যায়ও এমন কোনো ডিঙি ওখানে দেখা যায়নি। রজনী ফিসফিস করে বলল, কে যেন নৌকার ভিতরে খিনখিনে গলায় শব্দ করছে, কে যেন নৌকার ভিতর কাতরাচ্ছে, কে রে বাবা? ডাকাতে ধরা কোনো ডিঙি নয় তো ওটা, কি জানি, অসম্ভব নয়। ডিঙিতে একবার ঢুকে দেখে আসতেই বা ক্ষতি কি, একবার দেখে এলে হতো না? রজনীর হাতে বন্দুক, বন্দুকের নল শক্ত করে ধরা, চারপাশে একবার তাকালো। কুয়াশা ভেজা বাতাসের ভিতর দিয়ে রোদ এসে পড়েছে চোখে মুখে। অন্যদিন হলে এই রোদটুকু আরাম করে উপভোগ করা যেত, আজ যেন মাথার উপর খাঁড়া ঝুলছে। রজনীর পাশে দাঁড়িয়েছিল ঈশান। ঈশানের দিকে তাকালো রজনী। ঢুকবি নাকি নৌকয়? চল না একবার দেখে আসি। গোঙালিটা নারীকণ্ঠের সে সন্দেহ নেই, তবে কেমন নারী সে, কি রূপ ধরে এসে রয়েছে, সেটাই এখন প্রশ্ন। না, একা ঢোকার সাহস নেই রজনীর, এর চেয়ে বোধ হয় বাঘের মুখোমুখি লড়াও সহজ। দয়াল ঘোষ আবার অনুরোধ করলেন, জানা বাবা, একবারটি ঢুকে দেখে আয়। এরপর পুরুষ হিসেবে নিজেদের পরিচয় দিতে হলে আর দাঁড়িয়ে থাকা যায় না। নদীর কাদায় নেমে পড়ল রজনী আর ঈশান, পা টিপে টিপে শেষ পর্যন্ত ডিঙির কাছ পর্যন্ত এসে দাঁড়ালো ওরা। ভেড়ির উপর থেকেই দয়াল ঘোষ অভয় দিলেন, যা উঠে পড়, আমরা তো আছি, ভয় কি? রজনী চারপাশে একবার চোখ বুলিয়ে ডিঙির উপর উঠে পড়ল। উঠে পড়ল ঈশানও, কাদার উপর একপাশে হেলে কাত হয়ে পড়ল ডিঙিটা। নদীর জল এখন অনেক নিচে, লাল কাঁকড়াগুলিকে ভুড়ু ভুড়ি কাটতে দেখা যাচ্ছে। কিছু কিছু নোনা মাছ কাদার উপর সাঁতার কেটে চলেছে আপন খেয়ালে। রজনী এক হাঁটু কাদা সমেত ডিঙির ছইয়ের ভিতর ঢুকে পড়ল। ভিতরে ভ্যাপসা একটা গন্ধ, চমকে উঠল রজনী, আশ্চর্য, কে এই মেয়ে? বয়স 14-15 বেশি নয়, সদ্য হয়তো কিশোরিত্ব ঘুচিয়ে শাড়ি পরতে শিখেছে। লালচে কটা চুলের ঢল মুখের খানিকটা অংশ ঢেকে দিয়েছে। উন্মুক্ত দেহ, শাড়িখানা এলোমেলো ছড়ানো, কিন্তু সারা দেহ জুড়ে কি ওগুলো, ফুটিয়ে ফুটিয়ে দেখল রজনী। মায়ের দয়া হয়েছে রে, দেখেছিস? ঈশানও চোখ ফেরাতে পারছিল না, স্তব্ধ। মেয়েটার কোনো সার আছে বলে মনে হলো না ওর। কোত্থেকে এলো বল দেখি, আচ্ছা জ্বালালো তো? রজনী বিড়বিড় শুরু করলো, নাকি কেউ টুকটাক করে ফেলে রেখে চলে গেল? তাই বা কি করে সম্ভব, এত রাজ্য থাকতে এই জঙ্গলেই কেন রে বাবা? নাকি বেহুলার মতো ভাসিয়ে দিয়ে গেল কেউ? রজনী যুক্তিগ্রাহ্য কোনো কারণ খুঁজে পাচ্ছিল না। মেয়েটা সজাগ আছে কিনা পরীক্ষা করার জন্য ডাকল, ও মেয়ে, শুনছ? শুনতে পাচ্ছ? নৌকোটাকে দোলাবার চেষ্টা করলো পায়ের ধাক্কায়। আরে, ঠিক এই মুহূর্তেই মনে হলো রজনীর কার সঙ্গে কথা বলছে ও, যদি কোনো ছদ্মবেশী অপদেবতা হয়ে থাকে। বিশ্বাস কি, আঁতকে সারা গায়ে শিহরণ খেলে গেল ওর। ঈশান কি একটা খোঁচা দিল রজনী, কি রে, কি মনে হচ্ছে তোর, বলবি তো? ঈশান সত্যি সত্যি কথা হারিয়ে ফেলেছিল। রজনী বলল, চল তাহলে বেরিয়ে পড়ি, জোয়ার এলে না হয় ডিঙিটাকে ভাসিয়ে দেওয়া যাবে, কি বলিস তুই? ঈশান ছইয়ের ভিতর থেকে বেরিয়ে এলো, বেরিয়ে এলো রজনীও। বাইরে ভেড়ির উপরে উৎসুক কিছু মানুষ, সবাই স্তব্ধ চোখে তাকিয়ে আছে ডিঙির দিকে। দয়াল ঘোষ রজনীকে দেখতে পেয়ে উৎসাহে এগিয়ে এলেন, কি কি দেখলি রজনী, কে ভেতরে? রজনী ততক্ষণে বিড়বিড় করে রাম নাম জপা শুরু করে দিয়েছে। জপতে জপতে দয়াল ঘোষের কাছাকাছি এগিয়ে এলো। ওরে বাপ, মেয়ে মানুষ দয়ালবাবু! রজনী কথা বলতে বলতে হাঁপাতে শুরু করলো, মায়ের দয়ার রূপ ধরেছেন গো ছলনাময়ী, এই বুঝি দেখা হলো। দয়াল ঘোষ ভুরু কুঁচকে বিরক্তি প্রকাশ করলেন, হ্যাঁ বাবু, সচক্ষে দেখলাম, আসলে এসব ডাইনিকে প্রশ্রয় দেওয়া আমাদের উচিত হবে না, ফের জোয়ার এলে না হয় ডিঙিটাকে আবার ভাসিয়ে দেব। দয়াল ঘোষের চোয়াল শক্ত হয়ে উঠল। বনবিবি ডাইনি তুকতাকের উপর রজনীর অগাধ বিশ্বাস, কিন্তু এই প্রকাশ্য দিনের আলোয় সাক্ষাৎ বনবিবির আবির্ভাব, আর যাই হোক দয়াল ঘোষের একথা বিশ্বাস হয় না।
ফলে পাল্টা প্রশ্ন করলেন, কি দেখেছিস আগে সেটা বল, কি করতে হবে না হবে সেটা আমি বুঝব। রজনী ঘোলাটে চোখে তাকালো দয়াল ঘোষের দিকে, পরে খুঁটিয়ে খুঁটিয়ে মেয়েটার বর্ণনা দিল। ঈশানকে কাছে ডেকে মাঝে মাঝে সাক্ষী মানল, পরে আবার রাম নাম জপা শুরু করে দিল। এখন কি করা উচিত? সত্যি কি জোয়ারের জলে নৌকাটাকে ভাসিয়ে দেওয়া উচিত? না, অসম্ভব। দয়াল ঘোষ খানিকটা প্রায় চেঁচিয়ে উঠলেন, হাঁ করে কি দেখছিস তোরা, যা শক্ত করে নোঙরটাকে গেঁথে দে মাটিতে, পরে যা হবার ভাবা যাবে। রজনীর মনে হলো ওর গায়ে যেন দয়াল ঘোষ চাবুক মারলেন। ঘুরে দাঁড়াল, কি পাগলের মতো কথা বলছেন দয়ালবাবু, এসব অপদেবতা নিয়ে খেলা করার বিপদ জানেন? জানি, সব দায়িত্ব আমার। দয়াল ঘোষ আর অপেক্ষা করলেন না, ভিড়ের ভিতর দিয়ে ধীরে ধীরে কাছারি বাড়ির দিকে পা চালিয়ে দিলেন। নিঃশব্দে ঘটে গেল ঘটনাটা। রজনী থরথর করে কাঁপতে শুরু করল। দেখলে তো ব্যাপারটা, দেখলে তো বনবিবিকে নিয়ে ছেলে খেলা। বনবিবি যে প্রমাণ আছে কে যেন প্রশ্ন করল। আছে, আলবাত আছে। নিজের হাতের চেটোয় নিজেই একটা ঘুষি বসালো রজনী। আমি সচক্ষে যা দেখেছি মিথ্যে হতে পারে না। তুমি তো বলছো মায়ের দয়া হয়েছে, 14-15 বছরের ফুটফুটে একটা মেয়ে, ওটা ছদ্মবেশ, ওই রকম বেশ ধরেই এসেছে। ভিড়ের ভিতর গুঞ্জন ওঠে, তাই যদি সত্যি হয় তাহলে তো আমাদের মৃত্যু। মৃত্যু ছাড়া কি আমরা কেউ প্রাণ নিয়ে ফিরে যেতে পারবো ভেবেছিস? বনবিবি যদি আমাদের উপর সদয় না হন তাহলে আমাদের রক্ষা আছে বলতে চাস? রজনী কিছুতেই উত্তেজনা দমিয়ে রাখতে পারছিল না। ঈশানকে জিজ্ঞাসা কর না, ঈশান কি দেখেছে জিজ্ঞাসা কর। আশ্চর্য, ভিড়ের মধ্যে থেকে ততক্ষণে ঈশানও সরে পড়েছে। গেল কোথায় হারামজাদা? জগন্নাথ বলল, ঈশানের কথার দাম নেই, তুমি যখন বলছো তখন নৌকোটাকে এখানে আর না রাখাই ভালো। মুকুল বলল, চলো না তাহলে দয়ালবাবুকে গিয়ে বলি আমরা, একজনের খামখেয়ালিতে আমরা সবাই মরবো, এ কথা হতে পারে নাকি? সমস্বরে সবাই বলে উঠল, তাই চলো, দয়ালবাবুর কাছেই চলো, দয়ালবাবুকে গিয়ে বোঝাই চলো। ভেড়ি থেকে গোটা ভিড়টা টলতে টলতে নেমে এলো। তকতকে উঠোনটুকু পার হয়ে কাছারি ঘরের সামনে এসে সবাই থমকে দাঁড়ালো। রজনী যেমন হন্তদন্ত ভঙ্গিতে এগিয়ে এসেছিল তেমনি ভঙ্গিতেই কাছারি ঘরে ঢুকে পড়ল। দয়ালবাবু, মকবুলরা এসেছে, একটা কথা আছে। দয়াল ঘোষ ঘুরে দাঁড়ালেন। রজনীর গলার স্বর কেমন অপরিচিত লাগলো। বস ওখানে, একটা টুলের দিকে আঙুল দেখিয়ে দিলেন দয়াল ঘোষ। কি বলতে এসেছিস আমি জানি, তার আগে আমার একটা কথার জবাব দে। রজনী গলা নামিয়ে শুধাল, বলুন। মেয়েটাকে দেখে কি মনে হলো, ভদ্রঘরের নাকি অন্য কিছু? রজনী আবার চোখ তুলল। কাজটা কিন্তু সত্যি সত্যি ভালো করলেন না দয়ালবাবু, নৌকোটাকে ভাসিয়ে দেওয়াই আমাদের উচিত। বটে, দয়াল ঘোষ এক মুহূর্ত কি যেন ভাবলেন, ভাসিয়ে দিতে আর কতক্ষণ লাগে, তবে একটু সবুর করতে, এত অধৈর্য কেন তোদের? বলছিলাম মেয়েটার জ্ঞান ফিরলে অবস্থা বুঝে যা হোক কিছু একটা করা যাবে। রজনী গজগজ করতে করতে কি বলল বোঝা গেল না। দয়াল ঘোষ স্বাভাবিক গলায় প্রশ্ন করলে, এক মুঠো ওকে খেতে দিবি তো আজ? না খেতে পেলে কিন্তু ওখানেই মরে পড়ে থাকবে, আর এই অপঘাতে মৃত্যুর দোষ কিন্তু আমাদের গাড়ি চাপবে। আমি পারবো না, সরাসরি প্রত্যাখ্যান করল রজনী। পারবি না? একটু থমকে গেলেন দয়াল ঘোষ। বেশ, তবে রান্না করে দিস, আমি না হয় দিয়ে আসবো। রজনী উত্তর না দিয়ে বেরিয়ে গেল ঘর থেকে, প্রতিবাদ জানাতে এটাই যেন সহজ ভঙ্গি। আর এ সময় দয়াল ঘোষের নজরে পড়ল দরজার বাইরে সত্যি সত্যি একটা জটলা। ফেরি থেকে সবাই নেমে এসে কাছারি বাড়িটা ঘিরে ধরেছে। তবে কি ওদের মুখপাত্র হয়েই রজনী কথাগুলো বলে গেল? চারপাশ কি ষড়যন্ত্র শুরু হয়ে গেল নাকি? কার বিরুদ্ধে ষড়যন্ত্র? দয়ালের বিরুদ্ধে? ভাবতেও অবাক লাগে। এ সময় আরো কিছু অশুভ কথা মনে এলো ওর। লোকগুলো যদি দাকাটারি নিয়ে একসঙ্গে চড়াও হয় ওর ওপরে, কে বাঁচাবে ওকে? ফের ভিতর দ্রুততালে রক্ত চলাচল শুরু হয়ে গেল। দয়াল ঘোষ অস্থিরভাবে ঘরের বারান্দায় এসে দাঁড়ালেন। কি ব্যাপার, কাজকর্ম নেই? সবজি আজ হাত পা গুটিয়ে ঘুরঘুর করছিস? কোনো উত্তর এলো না। দুদশজন বাদার লোক ছাড়া সবাই প্রায় সাঁওতাল, জঙ্গলের আদিবাসী, জঙ্গলি, বুদ্ধিতে একটু খাটো, কিন্তু দেহের জোরে অসম্ভবকেও সম্ভব করে দিতে পারে। সারা গা নুন আর শুকনো মাটিতে খসখসে, চোখের মণিগুলো ভোঁতা করমচার মতো কঠিন আর লাল। সারা রাত ফুর্তি পার্তা করে পচাই গিলেছে, নেশাটুকু এখনো যেন পুরোপুরিভাবে কেটে ওঠেনি। লোকগুলো ঝুলন্ত দেহে জটলা পাকিয়ে কাছারি বাড়িটাকে ঘিরে আছে,
যেভাবেই হোক লোকগুলির মধ্যে আবার প্রাণ সঞ্চার করতে হবে। দয়াল ঘোষ গলায় কাঠিন্য মিশিয়ে বললেন, কি হলো, সবাই বসে কাটাবি নাকি আজ? এবারও কোনো উত্তর এলো না। শেষ চেষ্টা করার জন্য দয়াল ঘোষ গলাটা নামালেন। কি হয়েছে বলবি তো, ওরকম বোবা হয়ে থাকলে কি চলে? এদেশে বাপু তোরাও যা আমিও তা। মকবুল মুখ খুলল, ওই বনবিবিকে বেঁধে রাখা কি উচিত হলো আমাদের? দয়াল হাসলেন, রজনীর অনুকরণেই যেন মকবুল কথা বলল। বুঝেছি, এই সামান্য কারণের জন্যই এত অভিমান তোদের। বেশ তো, তোরা দশজনে যা চাইবি তাই হবে। চল ভাসিয়ে দিয়ে আসি ডিঙিটাকে, ওঠ। ভিড়ের পিছনেই দাঁড়িয়েছিল রজনী, এগিয়ে এলো। চলুন দয়ালবাবু, এসব দেবী অপদেবী নিয়ে ছেলে খেলা না করাই ভালো। দয়াল ঘোষের ইচ্ছে হচ্ছিল লোকটার পেটে দড়াম করে একটা লাথি কষিয়ে দেন, কিন্তু সময় বিশেষে সবই সহ্য করে নিতে হয়। সহ্য করে নিয়ে বললেন, চল। আবার ভিড়টা টলতে টলতে গিয়ে গেল ভেড়ির দিকে। বেলা প্রায় মধ্যপ্রহর গড়াতে বসেছে, মাথার উপর সূর্য ঝলসাচ্ছে। এখন নদীতে জোয়ারের টান, প্রায় তিনপো মাপের জোয়ার ধরেছে নদীতে। ভেড়ির উপর থেকে নৌকার দিকে তাকালেন দয়াল ঘোষ। কে জানে কোন হতভাগি সামান্য একটু আশ্রয়ের আশায় এখানে আটকে পড়েছে। মানুষের কাছে মানুষ আশ্রয় চায়, কিন্তু আমরা কি মানুষ? একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন উনি। মুকুলি প্রথম কাদায় নামল। এসো দেখি, এক হেঁচকায় নামিয়ে দিয়ে ডিঙিটাকে। কয়েকজন এগিয়ে এসে দূরদার করে নৌকায় হাত লাগাল। রজনী তখনও ভেড়ির উপরেই দাঁড়িয়ে। খবরদারি শুরু করলো রজনী, বাঁয়ের দিকে ঝুঁকিটা বেশি দিও হে। বাঁয়ে ঝোঁক না থাকলে সূচের ফলার মতো নদীর মধ্যেই ঢুকে যাবে গলুইটা, আর তাহলে ভাই কেলেঙ্কারির আর সীমা থাকবে না। সবেমাত্র একটা ঝাঁকি দিয়েছে সবাই, দয়াল ঘোষ হঠাৎ চেঁচিয়ে উঠলেন, এই থাম থাম! থমকে দাঁড়ালো সবাই। কি হলো আবার? দাঁড়া, একবার আমি নিজের চোখে দেখে নি। দয়াল ঘোষ তড়িঘড়ি কাদায় নেমে ডিঙির কাছে এগিয়ে গেলেন। কাদায় হাঁটু অবধি ডুবে গেল দয়াল ঘোষের। পাটিপে টিপে কসরত করে নৌকোর উপরে উঠে পড়লেন। তারপর চারপাশে একবার তাকালেন। লোকগুলো স্তব্ধ, ঘোলাটে চোখে তাকিয়ে আছে। গ্রাহ্য না করে ছইয়ের ভিতর ঢুকে পড়লেন দয়াল ঘোষ। এ কি! চমকে পাথরের মতো নিরেট হয়ে গেলেন দয়াল ঘোষ। ঈশান, তুই এখানে? ঈশান যেন প্রস্তুত হয়েই ছিল, ঘুরে তাকালো। ডিঙি ভাসিয়ে দেন দয়ালবাবু, কিন্তু চোখের সামনে মেয়েটাকে এভাবে মরতে দেব না। দরকার হয় নিজে মরবো, তবু ওকে বাঁচাবো। দয়াল ঘোষ দেখলেন মেয়েটার কোনো ভাবান্তর নেই। ইস, কি অবস্থা হয়েছে বিচারীর! কোথাকার লোক জেনে নিয়েছিস তুই ঈশান? কিছু বলেছে তোকে? জ্ঞানই তো হচ্ছে না, অজ্ঞান হয়ে পড়ে আছে। বেঁচে আছে তো? দয়াল ঘোষ খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করলেন। না, বুকের ওঠানামায় বুঝতে পারলেন মেয়েটা এখনো বেঁচে আছে, কিন্তু রোগটা বড় ছোঁয়া ছেড়ে। এভাবে তোর বসে বসে পাহারা দেওয়া কি ভালো হবে? ঈশান পাল্টা কিছু বলতে গিয়েও বলল না, যেন মরতে হয় মরবে, তবু তিনি ছেড়ে ও নিচে নামবে না। দয়াল ঘোষ যেন নাটক দেখছেন একটা। বাইরে মারমুখী জনাচল্লিশের লোক, রজনী, মকবুল, বিশু, আর ভিতরে একা একটা মানুষ ঈশান। আর এই নাটকের মাঝখানে উনি দাঁড়িয়ে। একটা কিছু সিদ্ধান্ত ওকে এই মুহূর্তেই নিতে হবে। হয় ঈশানকে জোর করে ডিঙি থেকে নামিয়ে আনতে হবে, অথবা বাইরের মানুষগুলোকে তাড়িয়ে দিতে হবে। দয়াল ঘোষ ছইয়ের বাইরে বেরিয়ে এলেন। তারপর চারপাশে একবার চোখ বুলিয়ে বললেন, ডিঙিটাকে জলে ভাসিয়ে দেওয়ার আগে আমার একটা অনুরোধ রাখিস মকবুল, ডিঙির ভেতরটা একবার দেখে নিস। দয়াল ঘোষ এরপর আবার ডিঙি থেকে লাফিয়ে নেমে এলেন। তারপর আর অপেক্ষা করলেন না, কাছারি বাড়ির দিকে হেঁটে হনহন করে এগিয়ে গেলেন। আর এতেই যেন কাজ হলো। যারা নৌকো ঠেলবার জন্য এগিয়ে এসেছিল তারা পলকেই হাত গুটিয়ে পরস্পরের মুখ চাওয়াচাই শুরু করলো। আর ঠিক এই উত্তেজনার মুহূর্তেই ডিঙির ভিতর থেকে বেরিয়ে এলো ঈশান। সবাইকে আশ্চর্য করে দিয়ে কোমরে হাত রেখে দাঁড়িয়ে পড়ল। হারামজাদা তুই! চেঁচিয়ে উঠল রজনী। পাল্টা চেঁচিয়ে উঠল ঈশান, খবরদার মুখ সামলে কথা বল, ঈশান কারোর সঙ্গে হারামি করেনি। ঈশান যা ভালো বুঝেছে তাই করেছে, যা ভালো বুঝবে তাই করবে। তাই বলে? আবার চেঁচিয়ে উঠল ঈশান, একটা মেয়ে মানুষের ভয়েই তোমরা মরে যাচ্ছ, তোমাদের মুরত বোঝা আছে আমার। তুই শেষ পর্যন্ত মরবি হারামজাদা, নিজে তো মরবি আমাদেরও মারবি। মরি মরবো? একটা মেয়ে মানুষকে পারছো তোমরা এভাবে ভাসিয়ে দিতে? এসো দেখি, লড়বে আমার সঙ্গে। গলুইয়ের শেষ সীমায় এসে বুনো জন্তুর মতো থাবা পেতে গজরাতে শুরু করলো ঈশান। অনেকটা যেন বাঘের মতো দৃষ্টি হয়েছে ওর, কারোর উপর ঝাঁপিয়ে পড়তে যেটুকু সময়। রজনীর গলার স্বর এতক্ষণ পর মিনিয়ে এলো, তুই তাহলে নামবি না বলছিস?
না নামব না। ঠিক আছে, রইল তোর নৌকো, দেখিস রজনীর কথা একদিন ফলে যাবে। আগুন নিয়ে খেলছিস ঈশান, একদিন পুড়ে খাক হয়ে যাবি। রজনী ভেড়ি থেকে নেমে এলো, সঙ্গে সঙ্গে অবসাদ ঘনিয়ে এলো আবার। এক এক করে সবাই সরে গেল, জোয়ারের জল এখন তলা ছুঁয়েছে নৌকোর। ঈশান ধীরে ধীরে আবার ছইয়ের ভিতর ঢুকে পড়ল, কিছুটা যেন ও নিশ্চিন্ত হলো এতক্ষণে। চৌধুরীদের লাটের একটা বিশেষত্ব আছে, একটাই দিক নিয়ে একখানা লাট, কাগজপত্রে যা পাওয়া যায় তাতে এর পরিমাণ প্রায় 25,000 একর। উত্তরে নদী, দক্ষিণে নদী, পূবেও পশ্চিমেও, চতুর্দিকে নদীর বেষ্টনী। আকৃতিতে অবশ্য শুয়োরের মুখের মতো একদিকে অনেকটা ছুঁচালো, আর একদিকে চওড়া হতে হতে 5-7 মাইলেরও বেশি ছড়িয়ে পড়েছে। এত বড় একটা দ্বীপ একসঙ্গে পাওয়া চৌধুরীদের সৌভাগ্য। চারপাশে নদীর বেষ্টনী থাকায় সীমারেখা নিয়ে ঝামেলা হওয়ার কারণ নেই। নদী যদি হেজে মজে দূরে সরে যায়, ডাঙা যদি বাড়ে, চৌধুরীদেরই লাভ। আর নদী যদি কুল ভেঙে ভিতরে ঢুকে পড়ে, ক্ষতি বই কি? তবে ক্ষতির সম্ভাবনাটা কম। নদীর চারপাশে 8-10 হাত উঁচু ভেড়ি, ভেড়ির একদিকে নদী থাকে নদীর মতো, অন্যদিকে অরণ্য থাকে অরণ্যের মতো। প্রধান নদী বলতে বুড়ো বাসুকী, এরই পলি জমে জমে সৃষ্টি হয়েছে দ্বীপখানা। নদী হয়তো একদিন মরে যাবে, কিন্তু বেঁচে থাকবে এই ডাঙা। যেমন ভাবে গোটা দেশটাই আজ ডাঙা হয়ে আছে, মরে গেছে কত নদী, বাঁক বদলেছে কত নদী, কি হতো হিসেব রাখে তার, ডাঙা আছে এই তো যথেষ্ট। দ্বীপটার তিন পাশ দিয়ে মোচড় খেয়ে বুড়ো বাসুকী বয়ে গেছে, কেবল একদিকে পড়েছে ধুলাই নদী, শীর্ণ কায়া, অথচ জলের রং অবিকল চন্দনের মতো ঘোলা। ধুলাই নদীর চড়ার উপর কুমির উঠে রোদ পোয়ায়, জনমানবের সাড়া পেলে সুরুত করে নেবে পড়ে নদীর জলে। কুমির ছাড়া বিজবিজ করছে কামট, ফুলেও এ জলে কেউ হাত পা ছোঁয়ায় না। আরও আছে গোটা কয়েক ক্ষীণ কায়া জলের রেখা দ্বীপের ভেতরেই। এরা সবাই খালের মতো ছোট, জোয়ার খেলে, ভাটা খেলে, ধুলাই কিংবা বুড়ো বাসকের উপনদী এরা। এদের মধ্যে তিন কুমারী বড়, গভীরও বটে। তিন কুমারী বয়ে এগিয়ে গেলে 2-1 মাইলের মধ্যে নজরে পড়ে পুরনো কিছু নিদর্শন, হয়তো হারমাদ কিংবা পর্তুগিজ জলদস্যুদের প্রাচীন কুঠির ছিল ওগুলো। লোকেরা বলে ফিরিঙ্গি দেউল, বন সাপ করে অত দূর অবধি পৌঁছতে এখনো কতদিন লাগবে কে জানে। আসলে আবাদ তৈরির কাজ যত সোজা ভাবা গিয়েছিল তত সোজা নয়, তত সোজা যে নয় কার্যক্ষেত্রে তা বোঝা যাচ্ছে, অন্তত দয়াল ঘোষ তা মর্মে মর্মে বুঝতে পারছেন। চৌধুরীদের ছোট ছেলে অর্থাৎ ছোট কর্তা বিষয় মানুষ, আবাদ করার কাজ তার মাথাতেই প্রথম জাগে। তিনি প্রথম এ ব্যাপারে নায়েবদের ডেকে খাতাপত্র তৈরি করান, পরে সদল বলে বজরা ভাসিয়ে দ্বীপটার চারিদিকে একবার চকর দিয়ে দেখে যান। আজ যেখানে বন সাফাই করে কাছারি বাড়িটা বসানো হয়েছে, ঠিক তার সামনেই ছোট কর্তা একটা কাঠের বোর্ড টাঙিয়ে দিয়ে গিয়েছিলেন নিজের হাতে। সাইনবোর্ডে লেখা ছিল কেবল দুটি শব্দ, চৌধুরীর আবাদ। সাত ছিল 2-1 মাসের মধ্যেই লোক লাগিয়ে বন সাফাইয়ের কাজ শুরু করে দেবেন, কিন্তু একটার পর একটা বাধা, দেখতে দেখতে 5টি বছর পার হয়ে গেল। পরে যখন সত্যি সত্যি বন কাটার কাজে লোক এলো, তখন তারা তন্নতন্ন করে খুঁজেও সাইনবোর্ডটা বের করতে পারল না। ফলে মোটামুটি ধরনের কাজ এগোবার পরই জাঁকজমক করে আবার একটা নামকরণ করে নেওয়া হবে বলে ঠিক হলো। দয়াল ঘোষ তার অভিলাষ সেরকমই জানিয়েছিলেন ছোটকর্তাকে। উত্তর এলো, আপনি যা ভালো বুঝবেন সেই রকমই হবে, সব দায়িত্ব এখন আপনার। জানিয়ে ওখানে আপনাদের কষ্টের সীমা নেই, তবু মনে রাখবেন চৌধুরী নগরের নায়েব হবেন আপনি, লোকে আপনাকেই চিনবে প্রথমে। দয়াল ঘোষের সারা দেহে রোমাঞ্চ ধরে গিয়েছিল সেই চিঠি পেয়ে। কি এক গুপ্তধনের চাবিকাঠি যেন ওর হাতে কেউ তুলে দিয়ে বলছে, এই নাও তোমায় দান করলাম এই দৌলত, তুমি এখন থেকে ভোগ করো। দয়াল ঘোষ অবিবাহিত, ওর বাবা গত হয়েছেন বেশ কয়েক বছর আগে। সূক্ষ্ম বুদ্ধিতে ওর বাবার জুড়ি ছিল না চৌধুরীদের নায়েব মহলে, কিন্তু বাবার কাছ থেকে কিছুমাত্র সাহায্য পাননি দয়াল। নিজের পায়ে দাঁড়াবার প্রলোভনেই এই জঙ্গলে স্বেচ্ছা নির্বাসন নিয়েছিলেন তিনি। প্রথম যখন এখানে এসে পা দিয়েছিলেন দয়াল ঘোষ, তখনকার উত্তেজনার কথা ভুলবার নয়। জীবনে তখন একমাত্র কামনা খ্যাতি অর্জন, আর সেই সঙ্গে কিছু অর্থ। খ্যাতি আর অর্থ একদিন না একদিন হবেই, কিন্তু একটা মাস যেতে না যেতেই যে এত সব ঘটনা ঘটবে কে ভাবতে পেরেছিল। তাই যে মেয়েটাকে দেখে এলেন, এরকম একটা দৃশ্য যে দেখতে হবে কল্পনাও করা যায় না। ক্ষমতা থাকলে সর্বস্ব দিয়ে মেয়েটাকে উনি বাঁচাতেন, কিন্তু অবস্থা বিপাকে ইচ্ছেটাকে এখন দমাতে হচ্ছে। রজনীরা যা মারমুখী হয়ে রয়েছে তাতে হিত করতে গিয়ে বিপরীতই হয়ে যেতে পারে।
সেদিক থেকে ঈশানের ওপর ওর সমস্ত কৃতজ্ঞতা ছড়িয়ে পড়তে শুরু করলো। কি বলে, মানুষ নেই এখনো আছে, মানুষের মতো মানুষ এখনো বেঁচে আছে। উত্তেজনায় অনেকক্ষণ কাছারি ঘরের মধ্যেই পায়চারি করলেন দয়াল ঘোষ। মেয়েটার করুণ মুখখানা ঘুরে ঘুরেই কেবল চোখের উপর ভেসে উঠছে। কে ভাসিয়ে দিল ওকে, কেনই বা অমন নির্দয় হলো ওর পরিজনেরা। মায়ের দয়া তো কত মানুষেরই হয়, তাই বলে। ঘর থেকে বাইরে বেরিয়ে এসে দাঁড়ালেন দয়াল ঘোষ, বোনের দিকে তাকালেন। কাঠুরেদের কিছু কিছু দেখা যাচ্ছে, কাঠ কাটার শব্দও আসছে অল্প স্বল্প। অন্যদিন হলে এ সময় ওদের উল্লাসের অন্ত থাকত না। একদিকে জঙ্গলের চিৎকার, অন্যদিকে ওদের উল্লাস, কিন্তু আজ যেন কেমন বেসুরো। উদাসীনভাবে একা হাঁটতে হাঁটতে দয়াল ঘোষ জঙ্গলের দিকে এগিয়ে এলেন। চিরসবুজ পাতার অরণ্য, গাছগাছালির জলসা, কোথাও যেন বুনো ফুলের রং ছড়িয়েছে, কোথাও বা গাছের কাণ্ডগুলি প্রতিযোগিতায় আকাশের দিকে শটান উঁচু হয়ে উঠেছে। ভাবখানা এরকম যেন কে বেশি আলো আর আকাশকে ছিঁড়িয়ে নিতে পারবে নিজের মুঠোয়, কে কত বীর পুরুষের মতো সবার উপরে নিজেকে তুলে ধরে বেঁচে থাকতে পারে। অরণ্যের এই প্রকৃতি দেখে আশ্চর্য না হয়ে পারেন না দয়াল ঘোষ। মনে পড়ে মানুষের অরণ্যেও এই একই প্রতিযোগিতা, কি কতখানি আকাশকে ছিনিয়ে নিয়ে নিজের সম্পত্তি করে রাখতে পারে তারই প্রতিযোগিতা। ভয় পেয়েছ? তবে বুনো লতা পাতার মতো মাটির কাছাকাছি অন্ধকারেই পড়ে থাকো, তোমার অস্তিত্ব মাটির সঙ্গেই মিশে যাবে একদিন। দয়াল ঘোষ আবার ভিন্নভাবে ভাববার চেষ্টা করেন এই প্রকৃতিকে, কিছুটা যেন নিজেকে দিয়েই বিচার করার চেষ্টা। জন্মগত অধিকারের কথা মনে পড়ে যায় দয়াল ঘোষের। জন্মগত অধিকার যদি নাই থাকবে তবে বাঘের পেটে বাঘই জন্মাবে কেন, আর হেলেকে উঠে ডিম ফুটে হেলেকে উঠেই বা বেরোবে কেন? দয়াল ঘোষের বাপ ঠাকুরটা যদি নায়েবি না করে জমিদারি করতেন, দয়াল ঘোষকেও নায়েবি করতে হতো না কোনোদিন। ফলে জন্মগত অধিকারের কথাটা উড়িয়ে দিতে পারেন না উনি। নিজের অক্ষমতাগুলি ওইভাবেই বুঝি ঢেকে রাখতে পারলে উনি খুশি হন। অসংলগ্নভাবে হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতর অনেক দূর অবধি এগিয়ে এসেছিলেন দয়াল ঘোষ। নিবিড় ছায়া জমে আছে চারপাশে, ছায়ার মাঝখানে ছড়িয়ে ছিটিয়ে ডানা ঝাপটানো পাখির মতো কিছু কিছু রোদ, অস্থিরভাবে ছুটেছুটি করছে রোদের টুকরোগুলো, আর সেই সঙ্গে শীতল লতা পাতার গন্ধ, মাঝে মাঝে উদাস করে দেওয়া পাখিদের ডাক। কত নাম না জানা সব পাখি, কে জানে এই অল্প দিনে সব পাখিদের চিনে ফেলা সম্ভব নয়। অথচ মনে পড়ল এখানে পা দিয়ে প্রথম কদিন এন্তার পাখি মেরেছিলেন কত সব বিচিত্র পাখিদের। রজনীর কাছ থেকে দু একটা পাখিকে উনি চিনে নেবার চেষ্টা করেছিলেন। রজনী বুঝিয়েছিল, এই যে পাখিটা দেখছেন দয়ালবাবু, এর নাম কাস্তে চোরা। শুধু ফসলের সময় আবাদের মাটিতে এরা দল বেঁধে নেমে আসে আর সারা বছর এই বনে জঙ্গলেই ঘুরে বেড়ায়। কাস্তে চোরা, বাহ, নামটা চমৎকার নাম। চাষি কাস্তে নিয়ে ধান কাটার আগে এরা ধান চুরি করে নিয়ে পালায়। তার ঠোঁট দুটো ঠিক কাস্তের মতোই দেখতে, হাতখানেক লম্বা, যেমন শক্ত তেমনি ধারালো। রজনী মানিক জোর পাখি চিনিয়ে দিয়েছিল, জোড়ায় জোড়ায় ঘুরে বেড়ায় এই পাখিগুলো। জোর থেকে একটাকেও যদি সরিয়ে দেওয়া যায় অপরটা পাগলের মতো কষ্ট পাবে, তা পাবে নিশ্চিত মৃত্যু জেনেও প্রিয়ার পাশে আকুলি বিকুলি করে কাঁদবে আছড়াবে। পাখির দেশ সুন্দরবন, বক, শামুক, খোল, জলহাঁস, তিতির, বুলবুলি, জলকাক, বিচিত্র সব পাখি। একটু কান পেতে পাখির ডাক লক্ষ্য করার চেষ্টা করেন উনি। পাখি ছাড়া গাছের ডালে পাতায় পোকামাকড় পিঁপড়ে, হাত ছোঁয়াতেও গাছ শিরশির করে ওঠে। এছাড়া সাপ, গাছের ডালে ঝুড়ির মতো সাপ ঝুলে থাকাটাও অসম্ভব নয়। নিচে নরম নোনা মাটির ভাঁজে ভাঁজেও সাপ লুকিয়ে আছে কিনা কে জানে। একটু বেসামাল হওয়ার উপায় নেই এই জঙ্গলে। একদিন একটা হরিণ মেরেছিলেন দয়াল ঘোষ, চামড়াটা এখনো যত্ন করে তুলে রেখেছেন, নুনে ভিজিয়ে রোদ সেঁক করে রেখেছেন চামড়াটাকে, ছোট কর্তাকে নিজের হাতে উপহার দেওয়ার কথা ভেবে রেখেছেন। নিশ্চয়ই খুশিতে আটখানা হয়ে উঠবেন ছোট কর্তা। দয়াল ঘোষ যথেষ্ট উত্তেজনা বোধ করেন এ সময়, কিন্তু দু এক মুহূর্ত বুঝি থমকে দাঁড়িয়েছিলেন। হঠাৎ আটকে লাফিয়ে উঠলেন, কি ওগুলো? হৃৎপিণ্ডটাকে সজোরে কেউ যেন এসে চেপে ধরেছিল, চোখ দুটো বিস্ফারিত হয়ে উঠল, হা করে বাতাস টানতে টানতে উনি আবার প্রকৃতিস্থ হয়ে উঠলেন। যাক বাবা, তেমন কিছু নয়, বানর, গাছের ডালে এক ঝাঁক বানর কুতকুত করে তাকিয়ে আছে ওর দিকে, অনায়াসে এখন ওগুলো তীরে আসতে পারে। খালি হাতে যতই শক্তি থাক দয়াল ঘোষের, ওদের সঙ্গে পেরে ওঠা সম্ভব নয়। সারা গায়ে এই শীতের বেলাতেও ঘাম জড়িয়ে এলো দয়াল ঘোষের। বন্দুকটার কথা মনে পড়ল, বন্দুকটা রয়ে গেছে রজনীর হেফাজতে,
কাঠুরেদের পাহারা দেওয়ার জন্য রজনীকে সারাক্ষণ বন্দুক হাতে ওদের সঙ্গে থাকতে হয়। দয়াল ঘোষ শান্তভাবে চোখ নামিয়ে নিলেন। হাতে বন্দুক থাকলে একবার শক্তি পরীক্ষা করে দেখতে পারতেন, কিন্তু এখন সন্ধি করা ছাড়া আর কোনো গত্যন্তর নেই। এমনভাবে চোখ নামালেন যেন দেখতেই পাননি ওদের। তারপর দুপা এক পা করে পিছিয়ে এলেন। কাঠ কাটার শব্দ আসছে যেদিক থেকে সেই দিকেই হাঁটতে শুরু করলেন। জঙ্গলের ভিতর বলে দয়াল ঘোষ বেলা বুঝতে পারছিলেন না। নদীতে টাইডম্বুর জোয়ার, দিনের ভেতরে সতর্ক প্রহরীর মতো তাকিয়ে বসে আছে ঈশান। অচৈতন্য মেয়েটার সংজ্ঞা ফিরছে কিনা কে জানে। গৌরীর জ্ঞান ফিরল অনেক বেলায়, যেন তপ্ত কোনো সমুদ্রের তলায় এতক্ষণ তলিয়েছিল, এবার উঠে এলো। অসহ্য যন্ত্রণা দেহকোষের মাঝে মাঝে ছড়িয়ে পড়েছে। প্রতিটি গ্রন্থিতে গ্রন্থিতে বিষাক্ত কীটের দংশন, মাথার চারপাশে অসহ্য চাপ, টনটন করা এক অনুভূতি। এটাই কি মৃত্যু যন্ত্রণা? মৃত্যুর ঠিক আগের মুহূর্তে কি মানুষ এরকম ভাবেই কষ্ট পায়? ওহ মাগো! জ্ঞান ফিরলেও জাগতিক স্পষ্টতার মধ্যে তখনও বুঝি নিজেকে স্থাপন করতে পারছিল না ও। কিছু চেতনা কিছু অবচেতনা, এর মাঝে যেন দুলছিল গৌরী। মাঝে মাঝে ক্ষীণভাবে ঢেউয়ের মতো গড়াতে গড়াতে এগিয়ে আসছে ওর জন্মভূমি গ্রামের স্মৃতি, বুদ্ধিষ্ণু গ্রাম, বিদ্যাপুরী। গ্রামের প্রতিটি ঘরদোর যেন চিনতে পারছিল ও। ঘরের ছাউনি, মাটির দেওয়াল, নিকানো উঠোনের একপাশে সন্ধ্যামালতি ফুটে আছে। পূবে গ্রামের শেষ প্রান্তে শিব মন্দির, পূজারি ভোলভট চাঁদ খড়ম পায়ে ঘুরে বেড়াচ্ছেন, হলুদ রঙের মিষ্টি এক পাখি লেজ দুলিয়ে দুলিয়ে নাচছে। সব এখন চিনতে পারছিল গৌরী। কত শান্ত আর স্নিগ্ধ মনে হচ্ছিল বিদ্যাপুরীকে। অথচ এরকম একটা গ্রামে যে ও জন্মেছিল সে কথা ভাবতেও এখন কষ্ট হয়। জন্মক্ষণে কি শাঁক বাজিয়েছিল কেউ? গ্রামশুদ্ধ লোক কি উজাড় হয়ে ছুটে এসেছিল ওকে দেখতে? যাই ঘটে থাক না কেন, এই গ্রামেই ও জন্মেছিল। মায়ের কোলে ঘুমন্ত একটা শিশু মুখকে যেন দেখতে পাচ্ছিল, যেন নিজেরই শৈশবকে এখন চিনতে পারছিল গৌরী। কিন্তু মায়ের মুখখানা ঝাপসা বাবার মুখও। গৌরীর বয়স যখন ছ সাত বছর তখনই ওর পিতৃবিয়োগ হয়। মা ছিলেন বিদুষী মহিলা, সামান্য কিছু জমি জমা যা ছিল মাই দেখাশোনা করতে। গৌরী অন্ত প্রাণ ছিল ওর মায়ের, কিন্তু এখন চিৎকার করে ক্ষোভে কেঁদে উঠবে এমন শক্তিও যেন হারিয়ে ফেলেছিল গৌরী। অনেক কষ্টে ও চোখের পাতা দুটো একটু ফাঁক করল। কিন্তু এ কোথায় পড়ে আছে ও? চারপাশে এসব কি দেখছে গৌরী? ওকে ঘিরে কারা যেন দাঁড়িয়ে আছে, মুখগুলো কেমন ছায়া ছায়া। চিনবার চেষ্টা করলো গৌরী, কিন্তু সবাইকে চিনতে পারলো না। পরিচিত না অপরিচিত ওরা? মনে হলো গ্রামের লোকগুলি যেন খবর পেয়ে ছুটে এসে ওকে ঘিরে দাঁড়িয়ে আছে, ঘৃণায় মুখ ঘুরিয়ে রেখেছে কেউ কেউ। অথচ এদের মধ্যে নিমাইকেও দেখতে পেল না। নিমাই কি সত্যি সত্যি ওকে ফাঁকি দিয়ে পালিয়ে গেল? তবে কি এই লোকগুলি সবাই মিলে এখন ওর মৃত্যুর জন্য অপেক্ষা করছে? কেন, এমন করে কেন ওরা দাঁড়িয়ে আছে? মা, মা গো! শিশুর মতো ডুকরে কেঁদে উঠল গৌরী। অরণ্যের ডালে পাতায় এক ঝলক বাতাস হু করে বয়ে গেল, দানব ভর করেছে চতুর্দিকে, যেন গৌরীর দুর্বলতার সুযোগ নিচ্ছে ওরা। একটু জল মা গো! এমন সময় কে যেন ওর কপালে হাত রাখলো। চমকে উঠল গৌরী, চোখ দুটো টান টান করে খুলে একবার দেখবার চেষ্টা করল। সাপের মতো কিলবিল করা যন্ত্রণাগুলো যেন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা করল। কি হাত রাখল ওর কপালে? কালো পাথরের মতো যে এই লোকটা ওর মুখের দিকে তাকিয়ে আছে, কে ও? যেই হোক, শত্রুই হোক আর মিত্রই হোক, মানুষ তো। আজ কতদিন পরে যেন ও মানুষের মুখ দেখেছে। আবেগী আর উত্তেজনায় আবার ও চোখ বুঝল, তারপর অস্ফুট গলায় কুঁকিয়ে উঠল, জল, একটু জল। ঈশানের চোখ চিকচিক করে উঠল, মেয়েটার জ্ঞান ফিরে আসছে, জল চাইছে মেয়েটা। পায়ের কাছে শূন্য কুঁজোটা তখন কাত হয়ে পড়ে আছে, কুঁজোটার দিকে তাকালো। এখনই ওর কুঁজো ভরে জল নিয়ে আসা উচিত, আর সেই সঙ্গে খবরটাও সবাইকে জানানো দরকার। জ্ঞান ফিরেছে মেয়েটার। ঈশান উঠে কুঁজোটাকে হাতে নিল, তারপর গৌরীর দিকে তাকিয়ে অপেক্ষা করতে করতে বলল, দাঁড়াও মেয়ে, জল নিয়ে আসছি এখনই। ছইয়ের ভিতর থেকে এক নিমেষে বেরিয়ে এলো ঈশান। বাইরে রোদ ঝলসাচ্ছে দুপুরের, এদিক ওদিক তাকালো,
কাছারি বাড়ির দিকটা নির্জন, দা কুড়োল নিয়ে সবাই এখন জঙ্গলে ঢুকেছে, কিন্তু এখান থেকে জঙ্গলের দিকেও কাউকে নজরে পড়ল না। সব কেমন সামসুম, ফাঁকা। দয়ালবাবুও কাছারি ছেড়ে জঙ্গলে ঢুকে পড়েছেন কিনা কে জানে, সেটা বুঝতে পারল না ঈশান। আপাতত এক কুঁজো জল এনে মেয়েটার মুখে দেওয়া উচিত। আর অপেক্ষা করল না ও, কাদায় নেমে ছুটতে ছুটতে কাঠুরেদের ঘুপচি ঘরের পিছনে এসে দাঁড়াল। নিশিকান্তরা কাঠ চালিয়ে রান্না করছে। ওরা ভূত দেখার মতো ঈশানকে দেখে থমকে গেল। ঈশান গ্রাহ্য করল না, ভালো মন্দ একটা কথাও বলল না। কুঁজোতে জল ভরে নিয়ে যেরকম ব্যস্ততায় ছুটে এসেছিল ঠিক সেরকম ভাবেই আবার ভেড়ির দিকে ছুটতে শুরু করল। আবার ডিঙিতে এসে লাফিয়ে উঠল ঈশান, এই যে জল নিয়ে এসেছি মেয়ে। লক্ষ্য করল মেয়েটি আধবোজা চোখে তাকিয়ে আছে। ঈশান জল তুলে মেয়েটার মুখে গড়িয়ে দিল, তারপর কাপড়ের খুঁটু তুলে মুখ মুছিয়ে দিল ওর। বলার স্বরে আবেগ মিশিয়ে শুধাল, খুব কষ্ট হচ্ছে? গৌরীর দৃষ্টিতে বিস্ময় ছাড়া আর কিছুই নেই। ঠোঁটজোড়া তির তির করে কেঁপে উঠল, অথচ একটি শব্দ উচ্চারণ করতে পারল না ও। মেয়েটার কথা বলতে পারছে না, এ দৃশ্য দেখা যায় না। অথচ ঈশানের কিছু করারও নেই, কিভাবে এই রোগীকে সেবা করতে হয় তা ওর জানা নেই। হাজার মাথা কুটে মরলেও ডাক্তার বদ্দি বা ওঝা জোগাড় করা যাবে না এখানে। কাঠুরাদের মধ্যে এমন কারো কথাই মনে পড়ল না যে টোটকা টুটকি জানে। আরো ঘনিষ্ঠ হয়ে এগিয়ে বসল ঈশান। মানুষ হয়ে আরেকজন মানুষের এই কষ্ট চোখে দেখা যায় না। আবার শুধাল, কি নাম গো তোমার, কোথা থেকে আসছো? গৌরীর চোখের তারা কেঁপে উঠল, যেন বোবা হয়ে গেছে ও। চোখের মনিবে কুলকুল করে জলের স্রোত নেমে এলো। আচ্ছা থাক থাক, এখন আর কিছু বলতে হবে না, পরেই বলো। আবার ওর কপালে হাত রাখলো ঈশান। বসন্তের গুটিগুলো নরম দানার মতো ওর হাতে লাগলো। আগুনের মতো গরম হয়ে আছে গা। কিছু একটু পথ্যি আর ওষুধ না দিলে বাঁচবে না মেয়েটা। পথ্যি না হয় জোগাড় করে আনা যাবে, কিন্তু ওষুধ জুটবে কিভাবে? ঈশান ভুলে গেল সর্বনাশা এক ছোঁয়াচে রুগীর সংস্পর্শে বসে আছে ও। মেয়েটার নিঃশ্বাসের কণায় কণায় ঘুরে বেড়াচ্ছে রোগ জীবাণু। এই জীবাণু সংস্পর্শে এলে তরতাজা ফুলের কুঁড়িও শুকিয়ে যায়। এই ছোঁয়াচে রোগের কবলে পড়লে নিস্তার থাকে না কারো, হয়তো ঈশানেরও থাকবে না। তবু জীবনে বোধ হয় এমনি একটা সময় আসে যখন মৃত্যুকে নিশ্চিত জেনেও মানুষ সেদিকে পা বাড়ায়, কোনো বাধাই তাকে আর দমিয়ে রাখতে পারে না। ঈশানের পক্ষে তাই নৌকা ছেড়ে এক পা নড়াও সম্ভব হলো না। একটা অদ্ভুত আকর্ষণে ডিঙির মধ্যে নিজেকে অবিচল রাখলো ঈশান। জোয়ারে নদী এখন টুবু টুবু, কুচি কুচি জলের ঢেউ এসে ডিঙির গায়ে আঘাত করছে, একটু একটু দুলে উঠছে ডিঙিটা। গরুর মাঠে বাছুর যেভাবে উৎসাহে চাট দেয়, নদীও ঠিক তেমন ভাবে হাজার হাজার জিহ্বা মেলে নৌকার গায়ে চাট দিচ্ছে। এখন ডিঙিটা অল্প অল্প লাফিয়ে উঠছে, কিছুটা বিরক্তি কিছুটা গর্ব এই নাচুনির তালে তালে যেন প্রকাশ পাচ্ছে। ঈশান আবার তাকাল ওর দিকে। মেয়েটা আবার চোখ দুটো বন্ধ করেছে, কপাল থেকে হাত সরিয়ে নিল ঈশান। মেয়েটার সঙ্গে জিনিসপত্র বলতে এমন কিছুই নেই। কাপড়ের পুঁটলিটার দিকে তাকালো ঈশান, খুলে দেখতে ইচ্ছা হলো না। ওপাশে একটা উনান, কিছু বাসনপত্র, হাতা কড়াই বঁটি, আবার চোখ সরিয়ে নিল। হঠাৎই মনে হলো ডিঙিটা যেন ডাঙা ছেড়ে আপন খেয়ালে চলতে শুরু করেছে। তবে কি গতির আনন্দেই ডিঙিটার এই দুলুনি? তবে কি মেয়েটার সঙ্গে ঈশানও অনিশ্চিত পথে ভাসতে শুরু করল? ছইয়ের ফাঁক গলিয়ে ঈশান দেখে নিল, না, গিরাফিটা যথাস্থানেই গাঁথা আছে। আসলে নকল একটা গতির মধ্যে যেন চলা শুরু করেছিল ওরা। গতিটা নকল জেনে ঈশান নিশ্চিন্ত হলো। মেয়েটার মুখের দিকে তাকালো। বসন্তের গুটিতে মুখের আসল চেহারাটা ঢাকা পড়ে গেলেও ঈশান বুঝতে পারছিল মেয়েটা যথেষ্ট রূপসী। টানা টানা চোখ, চিবুক, কানে রূপালী ঝুমকো, উঁচু ধারালো নাক, নাকের পাতায় পাথর বসানো নোলক। অথচ সিঁথিতে কোনো সিঁদুর দেখতে পেল না ও। মেয়েটা মুসলমান না হিন্দু তাও বোঝার উপায় নেই, বিবাহিতা না অবিবাহিতা। কেমন করে যে একা একা ডিঙিতে ভাসতে ভাসতে এগিয়ে এসে এখানে আটকাল কে জানে। অথচ যতক্ষণ না ওর জ্ঞান পুরোপুরি হবে কোনো রহস্যেরই সমাধান হবে না। আরো অনেকক্ষণ ও মেয়েটাকে আগলে বসে রইল। হঠাৎ এক সময় ও টের পেল ওর হাতের মুঠোর ওপর মেয়েটা হাত বিছিয়ে দিয়েছে। ঈশান উত্তেজনায় ছটফট করে উঠল, দেখলো মেয়েটা পুরোপুরি চোখের পাতা খুলে ওর দিকে তাকিয়ে আছে। চোখের ইশারায় যেন বোঝাবার চেষ্টা করছে, ভীষণ ক্ষুধার্ত।
অসম্ভব যন্ত্রণা ও সর্বদেহে। খিদে পেয়েছে? ঝুঁকে জিজ্ঞেস করলো ঈশান। ঠিক আছে, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি, উঠে দাঁড়ালো ঈশান। তারপর নিমেষেই ও ছয়ের বাইরে বেরিয়ে এসে দাঁড়ালো। মেয়েটা যে জ্ঞান ফিরে পেয়েছে তাতে সন্দেহ নেই। খবরটা এখন চিৎকার করে সবাইকে জানিয়ে দিতে না পারলে স্বস্তি নেই ওর। অন্তত প্রথমেই উচিত ছুটে গিয়ে দয়ালবাবুকে খবরটা জানানো। জ্ঞান ফিরেছে দয়ালবাবু, এখনই ও কথা বলবে, দেখে যান, বিশ্বাস না হয় দেখে যান। উত্তেজনায় ডিঙি থেকে ও লাফিয়ে নামলো। তারপর হন্তদন্ত হয়ে কাছারি বাড়ির দিকে দৌড়াতে শুরু করলো ঈশান। সূর্য অস্ত যাওয়ার পরও ডিমের কুসুমের মতো কিছু আলো ছড়িয়েছিল চারপাশে। সন্ধ্যা নামছে, পাখিরা সব ফিরে এসেছে আশ্রয়ে। জঙ্গলের দিক থেকে ভুতুরে এক অন্ধকার হামাগুড়ি দিয়ে উঠে আসতে চাইছে কাছারির দিকে। কাছারির বারান্দায় কাঠের একটা চেয়ার, চেয়ারে অলসভাবে বসেছিলেন দয়াল ঘোষ। ভেড়ির দিকে চার পাঁচজন লোক কাঠের গুড়ি জড়ো করে আগুন জ্বালাতে ব্যস্ত। কাছারির পিছন দিকে বনের কাছাকাছিও আগুন জ্বালানো হয়। ওদিকে হয়তো কেউ না কেউ আগুন জ্বালাতে চলে গেছে। আগুন জ্বালিয়ে আসার কথা কাউকে মনে করিয়ে দিতে হয় না। আত্মরক্ষার এত বড় অস্ত্র আর বোধহয় দুটি নেই। কাঠুরেদের ঝুপড়ির পাশে কে যেন সারেঙ্গি নিয়ে বসেছে। শব্দটা শুনতে পাচ্ছিলেন দয়াল ঘোষ। আর একটু পরেই একটা ঢোলের শব্দও শোনা যাবে। তারপর গভীর রাত অবধি বেতাল বেসুরো গান গাইবার চেষ্টা করবে কেউ কেউ। কয়েকজন তো পাঁড় মাতাল, ওদের গান ফানের নেশা নেই। মদ্যপ হয়ে অনেক রাত পর্যন্ত হইচই করবে এপাশে ওপাশে। প্রতিদিনই রাতে ওদের হুল্লোড়ের শব্দ শুনতে পান দয়াল ঘোষ। সারা দিনে আজ নামমাত্র কাজ হয়েছে, কাজের চেয়ে উত্তেজনা আর কথাই হয়েছে বেশি। প্রশ্নের আর শেষ নেই, একা একা ডিঙি কি করে এলো, সে কি কোনো উদ্দেশ্য না নিয়েই এসেছে, সে কি কেবলমাত্র তার মুখখানা দেখিয়ে চলে যাবে? অসম্ভব, এরকম যদি ভেবে থাকো ভুল ভাববে। কি উদ্দেশ্য নিয়ে আসতে পারে? কি উদ্দেশ্য? রজনী এমনভাবে বুঝিয়েছে যেন বিপদাপদ যা হওয়ার তা হয়েই গেছে, এখন আর কারোর বাঁচার উপায় নেই। এসব কথা শুনতে কারোরই ভালো লাগে না, মুখগুলো কেমন ফ্যাকাসে হয়ে যায়। এই অবস্থায় জঙ্গল কাটার কথা আর কারোর মাথায় আসে না। একটু খুলেই বলো না রজনী ভাই, উৎকণ্ঠায় সবাই ছিঁকে ধরেছিল রজনীকে। রজনী আমতা আমতা করে বলেছিল, বলি আর কি করে, খাই যার তার গুণ না গিয়ে আর উপায় কি থাকে? শুধু এতটুকুই বলতে পারি, যে কাজই করি না কেন তার কতগুলি রীতি আছে, রীতি যে না মানে তার ওরকমই হয়। কি রকম? একটু খোলাখুলি বলছো না কেন রজনী ভাই, আমরা সব মুখ্যসূক্ষ্ম মানুষ, প্রাণ খোয়াবো শেষটাই। রজনী বলল, তার আগে তোদের সবাইকে একটা প্রশ্ন করি। আচ্ছা, এই যে তোরা কুড়ুল নিয়ে মাথার ঘাম পায়ে ফেলে বন পরিষ্কার করছিস, বলতো এই বন জঙ্গল কার? কার মানে? প্রশ্নটা কেমন রহস্যময়, তবু একজন সঙ্গে সঙ্গে উত্তর করলো, কেন চৌধুরীদের? ওই রকম জানলেই আর হয়েছে আর কি, ওই জন্যই তো তোরা আজ এখানে এসে এত কষ্ট সহ্য করছিস। সবাই কেমন যেন হক চুকিয়ে গেল। রজনী বলল, আমি জানতুম আসলে বন জঙ্গল যার তার কথা তোরা বিমালুম ভুলে যাবি। এই বন জঙ্গল মাটি আকাশ এসবই হচ্ছে বনবিবির। বনবিবিকে খুশি না করে বনের গায়ে আঘাত চালালে এরকমই হয়। বিষুমিয়া বলল, ডিঙিতে যে সত্যি সত্যি বনবিবি এসেছেন আমরা বুঝবো কি করে? মেয়েটার মুখ যদি দেখতিস তাহলে বুঝতে পারতিস, আসলে ও একটা ছদ্মবেশী। তবে ঈশান ওখানে থাকছে কি করে? রজনী জ্ঞান বৃদ্ধের মতো তাকায়, বস করেছে ওকে, বস করা বুঝিস? বস করা না বোঝার কোনো কারণ নেই, মকবুল মুখ খুলল। আর তোমার ধারণা যদি মিথ্যে হয় রজনী ভাই, তাহলে বাধা ছেড়ে নাকি খদ দিতে দিতে চলে যাব, এরপর আর অবিশ্বাস করার কিছু থাকে না। তবু ঈশানই যেন কিছুটা উল্টো খাতে বয়ে কিছুটা বিভ্রান্তি সৃষ্টি করে রাখলো ওদের মধ্যে। সন্দেহ নেই, যদি কিছু হয় ঈশানেরই হবে সবার আগে, আর যদি না হয় ঈশানই প্রমাণ করে দেবে রজনী ভুল। আপনারা শুনছিলেন বনবিবি উপাখ্যান প্রথম পর্ব। পর্যায়ক্রমিকভাবে প্রতিটি পর্ব আসতে থাকবে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আবার আসছি খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।